আসসালামু আলাইকুম। আমরা আমাদের ফ্রি ওয়েব ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট ক্লাসের প্রথম পর্বে আছি। নাম্বার অফ স্টুডেন্ট এখনও লগ ইন করছে, আমরা 10 মিনিট ওয়েট করেছি। প্রথম ক্লাস, সো ক্লাস রেকর্ড হচ্ছে। প্রত্যেকে প্রত্যেকের স্পিকারটা মিউট করে রাখেন, নিজেদের নাম দিয়ে লগ ইন করলে ভালো। আমি ক্লাসটা রেকর্ড করছি এবং এই ব্রডকাস্টিং ক্লাসটা শেষে আমরা আমাদের রেকর্ডেড ক্লাসটা আমাদের ইউটিউব চ্যানেল আছে youtube.com/talhatraining, সেখানে শেয়ার করব। আর আমাদের ক্লাসের সাথে জয়েন আছে 153 জন স্টুডেন্ট। স্বাগত জানাচ্ছি সবাইকে তালহা ট্রেনিং এর পক্ষ থেকে। আমরা ডাইনামিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট ট্রেনিং এর প্রথম ক্লাস আলোচনা শুরু করছি। বেসিক পর্যায়ের আলোচনা দিয়েই আমি শুরু করব এবং আস্তে আস্তে এটাকে আমরা ম্যাচুরিটির দিকে নিয়ে যাব এবং একটা ছোট ডাইনামিক ওয়েবসাইট আমরা তৈরি করব। হোপফুলি আমার স্ক্রিন এবং বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন। আমি আমাদের যে বোর্ড আছে, বোর্ডেই কিছু সময় স্ক্র্যাচের মাধ্যমে কি শিখতে চাচ্ছি সে বিষয়গুলো জানানোর চেষ্টা করব। তারপর বেসিক্যালি আমি চলে যাব নেট বিনস আইডিইতে। রিকোয়ার্ড সফটওয়্যারের যে লিস্ট এবং হাউ টু ইনস্টল, এটা আমরা আপনাদের সাথে শেয়ার করব বাই ইমেল, যে কোন কোন সফটওয়্যার লাগবে এবং কিভাবে আপনারা এটাকে ইনস্টল করে নিয়ে প্র্যাকটিস করবেন। ভিডিও থাকাতে আরেকটু সুবিধা হবে, যাতে আপনারা পরবর্তীতে এটাকে আরও কয়েকবার ইচ্ছে অনুযায়ী প্র্যাকটিস করতে পারেন। সবার মাইক্রোফোনটা একটু মিউট করে স্টার্ট করবেন। শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট। ডাইনামিক ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য বেশ কিছু টেকনোলজির প্রয়োজন পড়ে আমরা জেনে থাকি। আমরা যদি একটা সাইট ভিজিট করি, তাহলে সেখান থেকে আমরা কিছু ধারণা পাব। আমি talhatraining.com-এর যে নিজস্ব ওয়েবসাইট, সেটাতেই ওপেন করছি এবং এখানে আমরা যা দেখতে পাচ্ছি, একটা সুন্দর ইন্টারফেস, ইউজার ইন্টারফেস অথবা ইউজার এন্ড আমরা বলে থাকি। বাট এই talhatraining.com ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক ইউজ করে। তো এই ডাইনামিক ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়েছে, কোন কোন টেকনোলজি দিয়ে তৈরি হয়েছে, আর সেটা আমরা বেসিক্যালি দেখবো আর কি। বা আমরা কিভাবে একটা প্রজেক্ট তৈরি করতে পারি, আমরা একটা প্রজেক্ট কিভাবে তৈরি করতে পারি, এর জন্য রিকোয়ার্ড কী কী টেকনোলজিস আছে, সে বিষয়গুলো নিয়ে আমরা এখানে একটু কথা বলবো। প্রথমে আমরা কয়েকটা বিষয় একটু দেখে নেই। ফ্রন্ট এন্ড,
ফ্রন্ট এন্ডে কি কি টেকনোলজি মূলত ইউজ করা হয়ে থাকে। আমরা ফ্রন্ট এন্ডে যে টেকনোলজিগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে HTML, CSS এবং জাভা স্ক্রিপ্ট। মাঝে যে লেয়ারটা, এই লেয়ারটাতে যে টেকনোলজি আমরা মূলত ইউজ করি যেটাকে আমরা বলে থাকি সার্ভার সাইড। এখানে সার্ভার সাইড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত ইউজ করা হয়ে থাকে সার্ভার সাইডে। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে PHP, পাইথন, জাভা, C#, পার্ল, এক্সেট্রা। তো আমরা যা দেখছিলাম যে একটা ডাইনামিক ওয়েবসাইট যখন তৈরি হবে কি কি টেকনোলজি সেখানে থাকবে তার একটা লিস্ট, আমরা ফ্রন্ট এন্ডের জন্য কি টেকনোলজি ইউজ হয় তা বলছিলাম, সার্ভার সাইডে কি কি টেকনোলজি আসে সেটা আমরা এখন লিস্ট আউট করলাম। আর যখন কোনো ডাইনামিক ওয়েবসাইট ইনফরমেশন স্টোর করে সেই স্টোর ইনফরমেশনের জন্য নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে ডেটাবেসের ইউজ। ডেটাবেস সার্ভার বলে একটা বিষয় আছে যেখানে মানে ইন্টারনাল ইনফরমেশনগুলো অর্গানাইজড ওয়েতে স্টোর করা হয়ে থাকে। যেমন আপনি যদি একটা নিউজ পেপার তৈরি করতে চান, নিউজ পেপারের নিউজ অপশন বা নিউজগুলো সুন্দর করে অর্গানাইজ করে উপস্থাপন করতে হয়, সেই ইনফরমেশনগুলো আবার অর্গানাইজ করে যদি আমরা স্টোর না করি তাহলে সেটা কিন্তু সুন্দর করে ডিসপ্লে করাও পসিবল হবে না। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হয়, ইনফ্যাক্ট একটা ডাইনামিক ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে বা সফটওয়্যার, ডেটাবেস আপনাকে ইউজ করতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো থার্ড যে পার্টটা সেটা হচ্ছে ডেটাবেস সার্ভার। সো ডেটাবেস সার্ভার গুলোর মধ্যে কি কি ডেটাবেস সার্ভার আছে সেটা আমরা এখন একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ডেটাবেস সার্ভার গুলোর মধ্যে অন্যতম বা বেস্ট যে ডেটাবেস সার্ভার সেটাকে আমরা বলি ওরাকল, দেন MS SQL আছে, পোস্টগ্রি এবং মাই SQL। তো ইনফ্যাক্ট এই যে চারটা ডেটাবেস সার্ভারের নাম বললাম অন্যতম ডেটাবেস সার্ভার, তো এই অন্যতম ডেটাবেস সার্ভারগুলোর মধ্যে ওরাকল এবং MS SQL এই দুটি ডেটাবেস সার্ভার মূলত সফটওয়্যার এবং বড় বড় এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশনের জন্য ইউজ হয় যেখানে সিকিউরিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পিড কনসার্ন না, বাট ওয়েবে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্পিড, অ্যাপ্লিকেশনের স্পিড। সো ঠিক এই কারণেই ওরাকল কোম্পানি ওয়েবের জন্য নির্দিষ্ট করে যে ডেটাবেস সার্ভারটা তারা তৈরি করেছে তার নাম হচ্ছে মাই SQL। এটা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ফলো করে এবং এই রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের আন্ডারে আমরা এটাকে খুব সুন্দর করে ওয়েবের জন্য ডেটাবেস ডিজাইন অর্গানাইজ করতে পারি এবং যে অ্যাপ্লিকেশনগুলো তৈরি হয় পারফরমেন্স ডেটাবেসের বেটার হওয়ার কারণে একসাথে প্রচুর ইউজারকে আমরা সাপোর্ট দিতে পারি এবং অ্যাপ্লিকেশনটা ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে।
তো আমরা তিনটা পোর্শন দেখতে পারছি ওয়েবের, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে। ফ্রন্ট এন্ডে HTML, CSS, JavaScript, সার্ভার সাইডে PHP, পাইথন, জাভা, সি শার্প, পার্ল, প্যাসকেল, এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়ে থাকে। ডেটাবেস সার্ভার হিসেবে ওরাকল, MSSQL, পোস্টগ্রি, MySQL ইউজ হয়ে থাকে। বাট MySQL এর ইউজটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি আমরা যেটা দেখতে পারি, যে MySQL এর ইউজটা ওয়েবের জন্য বলতে পারেন যে অ্যারাউন্ড 95%। তো আমরা যখন কোনো ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, সেক্ষেত্রে আমাদের যে যে টেকনোলজিগুলো জানতে হবে, আমাদের HTML জানতে হবে, আমাদের CSS জানতে হবে, আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হবে, যেটাকে আমরা বলে থাকি যে ওয়েব ডিজাইন। তো আমরা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এর কোর্সে যখন থাকবো বা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, সো আমাকে ফ্রন্ট এন্ড সম্পর্কে নলেজ রাখতে হবে। সার্ভার সাইডে আপনার সব কিছু যে জানতে হবে, মানে সব ল্যাঙ্গুয়েজে জানতে হবে ম্যান্ডেটরি না। আপনি আপনার সার্ভার সাইডে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান আপনি শিখতে পারবেন, আপনি পাইথন যদি শিখতে চান সেটা আপনি শিখতে পারবেন, জাভা, সি শার্প, পার্ল আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ হিসেবে আপনি এটাকে শিখে আর স্বতন্ত্র অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আবার ডেটাবেস সার্ভারের জন্য আপনাকে একসাথে চারটা ডেটাবেস সার্ভারই ইউজ করার প্রয়োজন নেই। আপনি যখন সিলেক্ট করবেন যে কোনো একটা ডেটাবেস নির্দিষ্ট করে নিয়ে আপনার প্রজেক্টের জন্য স্টার্ট করতে পারেন। সো আমরা যে যে টেকনোলজিগুলো মূলত আমাদের এই কোর্সে, ডাইনামিক অ্যাপ্লিকেশনের যে কোর্স সেটাতে ইউজ করতে যাচ্ছি, এর মধ্যে ফ্রন্ট এন্ডে ম্যান্ডেটরি HTML, CSS, JavaScript থাকবেই। আপনাকে PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব আমরা এখানে। ডেটাবেস সার্ভারের মধ্যে আমরা মূলত আলোচনা করব MySQL। সো আমরা তিনটা স্পেসিফিক এরিয়াতে কয়েকটা টেকনোলজি নিয়ে আলোচনা করব। অন্যতম হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য HTML, CSS, JavaScript, সার্ভার সাইডে PHP এবং ডেটাবেস সার্ভার হিসেবে MySQL। সো এগুলোর সঙ্গে আমরা যখন পরিচিত হব, এই পরিচিত হওয়ার জন্য কিভাবে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ হবে, কি কি ল্যাঙ্গুয়েজগুলো, তার উপরেই আজকের দিনে প্রথম আলোচনা। আমি প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল কোনো বিষয়ে আজকে যাব না, আমি স্পেসিফিকভাবে এই পাঁচটা টেকনোলজি কি কিভাবে কাজ করবে, কি তার ব্যাকগ্রাউন্ড, কেন আমাকে শিখতে হবে, এই বিষয়গুলোর উপরেই মূলত আলোকপাত করব। হোপফুলি এখানে আমরা নাম্বার অফ স্টুডেন্টকে দেখতে পাচ্ছি এবং তারা কানেক্টেড আছে আমাদের সাথে। আর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে প্র্যাকটিস করতে হবে প্রচুর। আমরা এখন প্রত্যেকেই গুড এনাফ সময় পাচ্ছি প্র্যাকটিস করার মতো, প্রত্যেকেই আমরা ঘরে আছি এবং আমরা আরও কিছুদিন ইনশাল্লাহ নিজেদের ধরে রাখার চেষ্টা করব। এই কঠিন মুহূর্তে আমরা নিজেদের ঘরেই রাখবো এবং সেফ থাকার চেষ্টা করব, এবং এই সময়টাকে আমরা ইউজ করে আমাদের স্কিলটাকে বাড়িয়ে নিব, যাতে এই কঠিন সময়ে এবং এই মহামারী পরবর্তী সময়ে নিজেদের স্কিলের মাধ্যমে নিজেদের নিজেদের টিকিয়ে রাখতে পারি। তো শুরুতেই আমরা ল্যাঙ্গুয়েস্টিক বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করব, অনেকের মধ্যেই কিন্তু একটা ভীতি কাজ করে থাকে যে আমি এই পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো কি না। শুরুতে যে বিষয়টা আমি বলে রাখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কঠিন কোনো বিষয় না, আপনাকে শুধু প্র্যাকটিস করতে হবে। আপনাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হলে যে কাজটা সবচেয়ে বেশি করতে হবে সেটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের বিকল্প নেই, প্রচুর রিসোর্স অনলাইনে আছে, আমরাও আপনাদের রিসোর্স প্রোভাইড করব, ক্লাসটা ভিডিওতে থাকবে। সো আপনারা খুব সহজেই ক্লাস এর মিট ম্যাটেরিয়ালস এবং ওয়েব বেসড যে ম্যাটেরিয়ালসগুলো আছে যেটা আমরা প্রোভাইড করব, অনলাইনেও প্রচুর পাবেন সিমিলার ম্যাটেরিয়ালস, সেটা দেখে কিন্তু কাজ শুরু করতে পারেন এবং আস্তে আস্তে শিখতে পারেন। সময় নষ্ট না করে আমরা এই কাজটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো শুরুতেই আমি শুরুতেই যে কাজটা, মানে যে বিষয়টা নিয়ে আলোকপাত করব, সেটা মূলত HTML।
আমি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটা নিয়ে আলোচনায় আসি। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা আসব সে তার মধ্যে অন্যতম হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে আমরা এটাকে লিখতে পারি, আমরা কিভাবে এটার বিষয়গুলোকে শিখতে পারি, কোথায় ম্যাটেরিয়ালস আছে, আমরা ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো এইচটিএমএল নিয়ে আমি একটু আলোচনায় আসি আপনাদের সাথে। HTML কি? HTML একটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি কিভাবে কাজ করে? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজটি মূলত ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ট্যাগ, এইচটিএমএল এর ট্যাগ কিভাবে আমরা লিখে থাকি একটু খেয়াল করেন, আমরা এইচটিএমএল এর ট্যাগ কিভাবে লিখব? ট্যাগ বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ট্যাগ অ্যাকচুয়ালি লেস দেন, দেন ট্যাগের নাম, দেন গ্রেটার দেন সাইন, এর মাধ্যমেই কিন্তু শুরু হয় তো এবং শেষ হয়। প্রতিটা ট্যাগেরই আবার ক্লোজিং ট্যাগ আছে। যেমন আমি যদি ট্যাগ নেম লিখি, অবশ্যই সেটাকে ঠিক এভাবে ট্যাগ আমি স্ল্যাশ সামনে দিয়ে ট্যাগটা ক্লোজ করে দিতে পারি। তো অ্যাকচুয়াল ট্যাগ নেমে আমরা যাব, বা ট্যাগ কিভাবে লিখতে হয়, বা একটা এইচটিএমএল এর ট্যাগ কি তার সম্পর্কে একটু ধারণা দিচ্ছিলাম। এইচটিএমএল এ মূলত ট্যাগ, অন্যতম যে ট্যাগগুলো আছে তার মধ্যে মাদার ট্যাগ যেটা বলা হয়ে থাকে HTML, অবভিয়াসলি এর ক্লোজিং ট্যাগ থাকবে, এটা একটা টাইপ। কিছু ট্যাগ আছে ওপেন অপশন আছে বাট ক্লোজিং নেই, এই যে লাইক ইনপুট, এর মধ্যে বেশ কিছু অপশন থাকবে, দেন ক্লোজ করতে হবে। পার্থক্য বলছি যে এটাকে বলা হয় ইনার এইচটিএমএল, এই লোকেশনটাকে, যে ট্যাগগুলোর ওপেনিং এবং ক্লোজিং আছে তাদের মাঝখানে ইনার এইচটিএমএল এর জায়গা আছে। কিছু ট্যাগ আছে ও ক্লোজিং ট্যাগটা নেই, এটা অ্যাট্রিবিউট ওরিয়েন্টেড ট্যাগ, দ্যাট ইজ বিহেভিয়ারাল ট্যাগ, যেখানে অ্যাট্রিবিউট সেট করলে এর নিজস্ব বিহেভিয়ারটা শো করে।
এইচটিএমএলের জন্য সার্ভার হিসেবে মূলত কাজ করে থাকে ব্রাউজার। সো অবশ্যই ব্রাউজারগুলো গুরুত্বপূর্ণ, ব্রাউজারগুলো প্রতিটা ব্রাউজারই এইচটিএমএল ল্যাঙ্গুয়েজকে চিনে। এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ফাইলের এক্সটেনশন ডট এইচটিএমএল এ হয়ে থাকে, এবং এই ফরম্যাটে কোনো ফাইল যদি আমরা সেভ করি এটা ব্রাউজার ফাইল হয়ে যায়, এবং ক্লিক করলে এটা সরাসরি ব্রাউজারে ওপেন হয়, এবং এইচটিএমএল এর ট্যাগগুলো যদি ঠিক থাকে তাহলে তার আউটপুট শো করে। আমরা নেক্সট ডে থেকে প্র্যাকটিক্যাল আলোচনায় যখন যাব তখন কিন্তু আমরা দেখতে পাবো যে কিভাবে এইচটিএমএল কাজ করছে মূলত। সো আমরা আমরা এইচটিএমএল সম্পর্কে বেসিক কনসেপ্ট সম্পর্কে জানছিলাম। তো আমি যদি এইচটিএমএল এর স্পেসিফিক ল্যাঙ্গুয়েজটিক কনসেপ্টে যাই, বা আমি একটা পিওর এইচটিএমএল ফাইল তৈরি করতে চাই, বা একটা ব্ল্যাঙ্ক এইচটিএমএল এর ফাইলে কিভাবে কোড লেখা হয় ঠিক সেরকম সিনট্যাক্স লিখি, তার জন্য কিন্তু আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে আমাদের ফাইল ক্রিয়েশনে যেতে হবে, আমাদের সেই ক্রিয়েটেড যে ফাইলগুলো আছে ক্রিয়েটেড ফাইলগুলোকে এক্সটেনশন আকারে সেভ করতে হবে, এবং দেন ব্রাউজারে সেটাকে রান করতে হবে। তো আমরা আমরা এইচটিএমএল এর আলোচনার শুরুতে এইচটিএমএল বিষয়টা কি সেটা একটু জানার চেষ্টা করছি। এইচটিএমএল এর ট্যাগের কথা বলেছি, এইচটিএমএল এর ভার্সনের কথা এখন আমি বলবো, যে লেটেস্ট এইচটিএমএল এর ভার্সন এইচটিএমএল 5 যেটা লেটেস্ট, এবং এই লেটেস্ট ভার্সনে টোটাল ট্যাগ আছে 115টি। এর মধ্যে সবগুলো ট্যাগই যে আপনাকে জানতে হবে বা এই সবগুলো ট্যাগেরই একবারে ইউজ আপনাকে করতে হবে ঠিক সেটা না, আপনার একবারে সবগুলো ট্যাগ ইউজের দরকার নেই। একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে গেলে যখন যেখানে যে ট্যাগের দরকার আপনি তখন সেখানে সেই পার্টিকুলার ট্যাগই ইউজ করবেন। তো মূলত আপনি যখন এইচটিএমএল ইউজ করতে যাবেন প্রয়োজন অনুযায়ী ট্যাগগুলোই আপনার ওয়েব পেজে ইউজ করবেন। সো ইম্পর্ট্যান্ট এইচটিএমএল ট্যাগগুলোর মধ্যে কি কি আছে সে বিষয়গুলো অবশ্যই আমরা এই কোর্সে কভার করব। আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে নিই, যে আপনি যখনই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছেন বা আপনি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাবেন, অবশ্যই আপনাকে আপনাকে একটা সুন্দর ইন্টারফেস দাঁড় করাতে হবে, এবং এই সুন্দর ইন্টারফেসের পেছনে শুধু একটা কাঠামো দাঁড় করালে হবে না, এটাকে লুকেটিভ করতে হবে। এখনকার দিনে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো অত্যন্ত চমৎকার দেখতে, সো এর জন্য যে টেকনোলজিটা এইচটিএমএল কে সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে সিএসএস। সো আপনি যদি একটা সুন্দর অ্যাপ্লিকেশন ডিজাইন করতে চান তিনটে স্পেসিফিক টেকনোলজির প্রয়োজন পড়ে, যেটা হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট এন্ড আমরা বলে থাকি। সো ফ্রন্ট এন্ডে এইচটিএমএল যেটা করে থাকে সেটা হচ্ছে স্ট্রাকচার তৈরি করে। অ্যাপ্লিকেশনের স্ট্রাকচার তৈরি করে, সিএসএস সিএসএস অ্যাপ্লিকেশনে আপনার লুকেটিভ করে, দ্যাট মিন্স স্টাইলিং করে।
স্টাইলটা অ্যাপ্লাই করে যাতে এটা লুকেটিভ হয়, আর জাভাস্ক্রিপ্ট যেটা করে ইন্টারঅ্যাক্টিভ। ইন্টারঅ্যাক্টিভ করে তো HTML অ্যাপ্লিকেশনের স্ট্রাকচারটা তৈরি করে, CSS অ্যাপ্লাই করে স্টাইল, আর জাভাস্ক্রিপ্ট করে ইন্টারঅ্যাক্টিভ। সো এই তিনটা ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করে এবং এটাকে ইউজার ফ্রেন্ডলি করতে সাহায্য করে। তো আপনারা যত ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট ভিজিট করেন না কেন, এই তিনটা ল্যাঙ্গুয়েজ ছাড়া ফ্রন্ট এন্ড ডেভেলপ করা যাবে না। সো আমাদের ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের জন্য এই তিনটা বিষয় জানতে হবে। যদি আমাদের আমরা যে অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম সেখানে আলাদা করে ওয়েব ডিজাইন আছে, সেখানে আরেকটু এলাবোরেটলি ওয়েব ডিজাইনের বিষয়গুলো আলোচনা হবে। এখানে যেহেতু ডাইনামিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সো এখানে বেশি করে আমরা PHPকে ফোকাস করব। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক টেকনোলজিগুলোর কথা বলছি, এই স্পেসিফিক টেকনোলজিগুলোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে প্র্যাকটিস। আমাকে অবশ্যই প্র্যাকটিসটা খুব ভালো মতো এগিয়ে নিতে হবে। সো প্র্যাকটিসটা যখন আমরা করব, তখন স্পেসিফিকভাবে নির্দিষ্ট টেকনোলজির ওপরে আমরা সময় দিব, প্র্যাকটিস করব, ছোট ছোট প্রজেক্ট তৈরি করব, ভেরিফাই করাবো ফ্রেন্ডের দ্বারা, এবং দেন আমরা এটা পরবর্তী স্টেপে আমরা যাওয়ার চেষ্টা করব। সো ম্যাটেরিয়ালস এবং হেল্পের জন্য আমরা আছি, আমাদের ফেসবুক পেজ এ আমরা সবসময় যুক্ত আছি। আপনারা আপনাদের যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেমের কথা সেখানে আপনারা লিখতে পারেন এবং আপনারা আপনাদের ফ্রেন্ডের জানাতে পারেন যে আমরা সেখান থেকে সাপোর্ট বা হেল্প পেতে পারি। ওকে, সো ফ্রন্ট এন্ডের টেকনোলজিগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট। আমরা যখন একটা পার্টিকুলার HTML ফাইলের কথা বলছি, একটা HTML ফাইল কিভাবে হবে বা HTML কেন লাগবে বা HTML সম্পর্কে যদি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি আলোচনা করি, HTML এর ব্যাকগ্রাউন্ড, HTMLটা 1991 সালে প্রথম আসে, ইউসের পর্যায়ে আসে 1995, তারপর থেকে এর গ্রোথটা র্যাপিড এবং ওয়েবের যে কনসেপ্ট এবং রেভলিউশন এর যে ধারা সেই অনুযায়ী বলতে পারেন যে বিবর্তনে প্রায় 28-29 বছরের বয়সে সে কিন্তু নিজেকে অনেক ইম্প্রুভ করেছে এবং আমরা এখন HTML দিয়ে তৈরি করা এবং CSS এবং জাভাস্ক্রিপ্টের সাহায্যে আমরা এটাকে ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব এবং মোবাইলে খুব ভালোভাবে উপস্থাপন বা এর উপস্থিতি আমরা দেখতে পাই। আর ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এই তিনটা টেকনোলজির কোনো অপশন নেই যে আপনি এর বাহিরে কোনো কিছু দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। PHPর যেটা আমরা আলোচনা করব কোর্সে, এর আপনি কম্পিটিটর বা এর অপশন আপনি পাবেন। PHPর পরিবর্তে আপনি চাইলে পাইথন ইউজ করতে পারেন, জাভা ইউজ করতে পারেন, C# ইউজ করতে পারেন, আপনি পার্ল, প্যাসকেল ইউজ করতে পারেন, বাট HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের কোনো অপশন নেই। ডেটাবেসের বেশ কিছু অপশন আছে, MySQL, Oracle, MS SQL, সো আপনি যে কোনো একটাই ইউজ করতে পারেন। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমরা যখন শুরু করব, শুরুতে অবশ্যই আপনাদের এই স্পেসিফিক টেকনোলজি নিয়ে অবশ্যই কাজ করতে হবে। সো আমরা HTML নিয়ে আলোচনাও করছিলাম, অনেকেই হয়তো আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের এক স্টুডেন্টরা, তাদের নলেজ অনেক বেশি, ইনফ্যাক্ট তারা ডেভেলপমেন্টের কাজও করে থাকে, তাদের জন্য বেশ কিছু ইন্টারেস্টিং বিষয় আছে কোর্সে, তারা কিভাবে তাদের প্রোগ্রামিং দক্ষতাকে বাড়াতে পারে সে ধরনের বিষয়গুলো আমাদের এই কোর্সে আলোচনায় আসবে। সো ধৈর্য ধরতে হবে তাদের, বিকজ তারা কিছুটা এগিয়ে আছে।
যারা বেসিক পর্যায়ে আছে এই আলোচনাটা ইনফ্যাক্ট তাদের জন্য, যে তারা বেসিক পর্যায়ের বিষয়গুলো জানুক, বুঝুক এবং তারপরে আস্তে আস্তে করে শিখতে থাকুক। এবং টেকনোলজিক্যাল প্র্যাকটিস যখন আমরা শুরু করব, আমরা যখন বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েস্টিক আলোচনা শুরু করব, তখন বেশ কিছু সফটওয়্যারের প্রয়োজন পড়বে। আপনাদের কম্পিউটারে ইনফ্যাক্ট এডিটর লাগবে, যার মাধ্যমে আমরা কোড লিখব, HTML, CSS এবং জাভাস্ক্রিপ্টের। এর জন্য নেটবিনস বেটার। আপনারা নেটবিনসটা ডাউনলোড করার জন্য লিঙ্ক আমরা ইমেলে আপনাদের পাঠিয়ে দিব, যে কোথা থেকে আপনারা নেটবিনস ডাউনলোড করবেন। নেটবিনসের জন্য রিলেটেড যে সফটওয়্যারটা, মানে জাভার প্রয়োজন পড়ে, জাভা JDK লাগবে, এর লিঙ্কটাও আমরা আপনার সঙ্গে শেয়ার করব। সো আর প্রত্যেকের মেশিনে ডেফিনেটলি ব্রাউজার আছে, আদারওয়াইজ আমাদের ক্লাসের সাথে যুক্ত হতে পারতেন না। সো ক্লাসে যুক্ত হয়েছেন আপনারা, সো এর জন্য আপনারা আমাদের লিঙ্কটা পাবেন, ব্রাউজার স্পেসিফিক্যালি আছে। সো ইনফ্যাক্ট আমরা যখন আমাদের এই প্রোগ্রামিং এর আলোচনা শুরু করব, তখন কিন্তু আমরা দেখব যে কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি এবং ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দাঁড়িয়ে গেছে। তো শুরুতে আমাদের যে হ্যাবিটটা তৈরি করতে হবে, প্রোগ্রামিং হ্যাবিট, আর প্রোগ্রামিং হ্যাবিটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে, বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে, আমরা যখন প্রোগ্রামিং করব, কাগজে লিখে নিয়ে সেটাকে টাইপ করে তোলার চেষ্টা করব। আমরা কপি করে পেস্ট করব না। কপি করে পেস্ট করলে যে বিষয়টা হবে, যে প্র্যাকটিসের ঘাটতি থেকে যাবে এবং কোড লেখার যে জড়তাটা সেটা কিন্তু আপনার আগে থেকেই আছে এবং সেটা কন্টিনিউ করবে। সো যে বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে, আমরা প্র্যাকটিসটা অলওয়েজ জারি রাখবো এবং স্পেসিফিকভাবে কী প্র্যাকটিস করছি সেটাও আমরা কিন্তু মাথায় রাখবো, যে আমরা অ্যাকচুয়াল যে প্র্যাকটিসটা করছি সেটা অ্যাকচুয়ালি আমাদের উপকারে আসবে কিনা। সো আমি এখন কথা বলছিলাম মূলত HTML নিয়ে, HTML এর মার্কআপ কিভাবে কাজ করে, বা HTML এর হিস্ট্রি, বা HTML এর দরকার কেন। আমি বলছি যে অ্যাপ্লিকেশন স্ট্রাকচার বানানোর জন্য HTML লাগবে। CSS টা যদি আমি স্পেসিফিক ভাবে বলি, যে CSS, হোয়াই CSS, সো আমি যদি হোয়াই CSS এর এই অ্যান্সারটা দিতে চাই এখন, যে অ্যাকচুয়ালি CSS কেন। CSS অ্যাকচুয়ালি ক্যাসকেডিং স্টাইল শিট, স্ট্যান্ড ফর যদি আমরা বলি, বাট এক কথায় তো এই CSS কথাটা ক্যাসকেডিং স্টাইল শিট বললেই শেষ হয়ে যায় না। ক্যাসকেডিং স্টাইল শিট যখন বলা হচ্ছে, এর কাজ কি? এর কাজটা হচ্ছে মূলত HTML কে স্টাইলিং করা, বা HTML এর বিহেভিয়ার কে পরিবর্তন করা। তো আমরা যখন এই, মানে আমি জাস্ট থিওরিটিক্যাল আলোচনা করছি, সো এতটুকু আমরা বোঝার চেষ্টা করি যে ক্যাসকেডিং স্টাইল শিটটার কাজ, বা ক্যাসকেডিং স্টাইল শিটটা কি, এটা নিয়ে যখন আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে, এটা HTML এর উপরে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, HTML এর যে বেসিক বিহেভিয়ার আছে, এই বেসিক বিহেভিয়ার গুলো পরিবর্তন হবে, এবং বেসিক বিহেভিয়ার গুলো আমরা চাইলে এই CSS এর মাধ্যমে কন্ট্রোলও করতে পারি। সো ফর এক্সাম্পল, যে আমি একটা পেজ বানাচ্ছি, সেই পেজের মধ্যে আমি একটা টেবিল ইউজ করেছি, সেই টেবিলে এক জায়গায় লোগো আছে, সেই লোগো আমি বসাতে যাচ্ছি, লোগোটা বড় ছোট করতে চাচ্ছি। আমি এই কাজটা HTML দিয়েও করতে পারি, আমি CSS দিয়েও করতে পারি, কন্ট্রোল করতে পারি। সো CSS দিয়ে করাটা স্ট্যান্ডার্ড, কারণ CSS টা অনেকগুলো ফাইলের সাথে কানেক্ট হতে পারে, কারণ একটা ওয়েবসাইটে নাম্বার অফ পেজ কিন্তু থেকে যায়। তো আমরা যখন CSS নিয়ে কথা বলছি স্পেসিফিকভাবে, এখন আমরা CSS এর কাজটা কি, CSS এর ফাইলের এক্সটেনশনটা কি, বা CSS কিভাবে কাজ করে, এটা নিয়ে বেসিক পর্যায়ে কিছু আলোচনা করব। প্র্যাকটিক্যাল আলোচনায় আমরা অবশ্যই একটার সাথে আরেকটা কিভাবে কানেক্ট হচ্ছে, একটার সাথে আরেকটা কিভাবে কাজ করছে, এই বিষয়গুলো আমরা দেখবো অ্যাকচুয়ালি। তো CSS ক্লাস বেসড মার্কআপ, CSS ফাইলের এক্সটেনশন .css হয়ে থাকে, যে আমরা যখনই CSS ফাইলটা নিব, সো .css ফাইলটা হবে। অবশ্যই নাম দিতে হবে ফাইলের, লাইক আমি ফাইলটা ঠিকইভাবে লিখছি, যে স্টাইল .css। এবং স্টাইল ফাইলের মধ্যে নাম্বার অফ ক্লাস থাকতে পারে, এবং এই নাম্বার অফ ক্লাসগুলো কিভাবে তৈরি হবে সেটা আমরা দেখতে পারি। সো আমরা নতুন একটা বোর্ডে একটা CSS ফাইলের কাঠামো তৈরি করি।
আমি সিএসএস ফাইল নিয়ে কথা বলছি। ধরে নিয়েছি আমাদের যে ফাইলটা সেই ফাইলের নাম দেবেন এবং ফাইলের এক্সটেনশন হবে ডট সিএসএস এ। সো ফাইল নেম ডট সিএসএস, ফাইলের সাথে বা ফাইলের মধ্যে সিএসএস গুলো কিভাবে ইউজ হয়ে থাকে তার একটা এক্সাম্পল আমি আপনাদের সামনে নিয়ে আসি। এক্সাম্পলটা হচ্ছে যে লাইক ক্লাস কিভাবে হয়ে থাকে। আমি বারবার বলছি সিএসএস একটা ক্লাস বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর এই ক্লাস বেসড মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তার মধ্যে আছে অন্যতম যে এর স্ট্রাকচারটা কি। সো স্ট্রাকচারটা হচ্ছে ক্লাসের নেম লিখতে হয়, দেন ক্লাস ক্লাসের একটা সাইন দিতে হয় কার্লি স্টার্ট এবং ক্লোজ, দেন আমরা এখানে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে তারপরে লিখতে হয় প্রপার্টিজ এবং কোলনের পরে যেটা আমরা লিখি সেটা হচ্ছে ভ্যালুস। তাহলে আমরা একটা ক্লাসের স্ট্রাকচার কি দেখছি, আমরা আমাদের বোর্ডে দেখতে পাচ্ছি যে ক্লাস, দেন মানে ক্লাসের নামটা আমাকে দিতে হবে, দেন প্রপার্টিজ দিতে হবে, দেন ভ্যালুস দিতে হবে, এবং প্রতিটা প্রপার্টি ভ্যালুর পরে সেমিকোলন দেওয়াটা সিনট্যাক্স। যদি আমরা এটাকে মিস্টেক করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রপার্টি ভ্যালুসটা সেমিকোলন না দেওয়ার কারণে এরর হবে এবং এই ক্লাসটা কাজ করবে না। এই ক্লাসটা কি কিভাবে ইউজ হবে, এটা এইচটিএমএল এর উপরে ইউজ হবে। আমরা যখন প্র্যাকটিক্যাল আলোচনা করব সেই প্র্যাকটিক্যাল আলোচনায় দেখতে পাবো যে কিভাবে একটা সিএসএস এর ক্লাস একটা এইচটিএমএল এর মধ্যে গিয়ে ইমপ্লিমেন্ট করা হয়ে থাকে বা ইউজ করা হয়ে থাকে। প্রপার্টি ভ্যালুস যেটা নাম্বার অফ আসতে পারে, যেটা আমি বলছিলাম যে নাম্বার অফ প্রপার্টিজ ভ্যালুস এখানে থাকতে পারে। তো একটা ক্লাস নাম্বার অফ প্রপার্টি এবং ভ্যালু কন্টেইন করতে পারে। এখন ক্লাস বেস যে আমরা মার্কআপ ল্যাঙ্গুয়েজের কথা বলছি, এটা এটা শুধু লিখলেই হবে না, এটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সো প্রসেস অনুযায়ী আমরা কখনো ক্লাসের সামনে বা রুলস অনুযায়ী কখনো ক্লাসের সামনে আমরা ডট ইউজ করব, কখনো আবার আমরা ক্লাসের সামনে হ্যাশ ইউজ করব। কেন ডট ইউজ করব, কেন হ্যাশ ইউজ করব সেটা একটা ইস্যু, এবং এর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটাও আমরা বলবো যে কেন অ্যাকচুয়ালি হ্যাশ ইউজ হবে। জাস্ট শুরুর দিকে প্রাথমিক আলোচনায় আমি যেটা একটু বলে নেই যে হ্যাশ ইউজ করার অর্থ হচ্ছে এটা প্যারেন্ট ক্লাস মাদার ক্লাস যাই বলেন না কেন, এটা বড় বড় সেল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা লেআউটিং এর ক্ষেত্রে আমরা ইউজ করব, মেজর ক্লাসগুলোর ক্ষেত্রে মেজর ক্লাসের ক্ষেত্রে এটাকে আমরা ইউজ করব। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে ডট ইউজ করব ফর চাইল্ড ক্লাস। অবভিয়াসলি আমরা যখন ডট ইউজ করব তখন এটা আমরা ইউজ করব ফর চাইল্ড ক্লাস। সো চাইল্ড ক্লাসগুলো প্যারেন্ট ক্লাসের আন্ডারে থাকবে, এবং যখন এক এক একটা ক্লাসকে আমরা নাম্বার অফ টাইম একটা পেজের মধ্যে ইউজ করতে যাব তখন আমরা ডট ক্লাস ইউজ করব। আর একটা পেজের মধ্যে যখন একবারই কোনো ক্লাস ইউজ হবে তখন তার সামনে আমরা হ্যাশ ইউজ করব, এবং ইমপ্লিমেন্টেশন রুলসটাও আমরা বলে দিব। আবার আমরা যদি আলাদাভাবে দেখি যে আমরা চাইলে কিন্তু ট্যাগের নামে HTML এর যে ট্যাগ আছে সেই ট্যাগের নামেও ক্লাস তৈরি করতে পারি। এই যে লাইক আমি একটা ওয়েব পেজ তৈরি করছি, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা গ্রে দিতে হবে, ওয়েব পেজের যে ব্যাকগ্রাউন্ডটা সেই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা গ্রে ইউজ করতে যাচ্ছি, সেই গ্রে ইউজ করার জন্য যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি। যে লাইক আমরা বডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব, আমরা নর্মালি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট এবং টেক্সট থাকে ব্ল্যাক। সো আমি যদি সিএসএস এর মাধ্যমে একটা HTML পেজের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই, কালার টেক্সট কালারটা চেঞ্জ করতে চাই, আমি কিভাবে লিখতে পারি? সো বডি হচ্ছে HTML এর একটা ট্যাগ এর নাম, বাট আমরা যখন ক্লাস আকারে লিখি এভাবে সরাসরি বডি আকারে লিখি। ইন্টারেস্টিংলি আমি যখন এই বডি ক্লাস নেম দিলাম আমার টার্গেট হচ্ছে যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলবো। সো আমি যদি ক্লাসটা লিখি ব্যাকগ্রাউন্ড
কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমি বলি লাইক গ্রে, ঠিক এভাবে লিখতে পারি, অথবা কালার কোড আছে যে লাইক আমি বলি হ্যাশ গ্রে কালারের কালার কোড হচ্ছে হ্যাশ লাইক 9999। সো তখন কিন্তু আবার আমার বডির ব্যাকগ্রাউন্ডটা গ্রে হয়ে যাবে। আবার আমি যদি বলি কালার কালার হচ্ছে যে লাইক হোয়াইট, আমি কালারটা হোয়াইট দিতে চাচ্ছি আমার কালার হচ্ছে। সো আমি যে ক্লাসটা লিখেছি স্পেসিফিক ক্লাস, দেখেন HTML এর একটা, CSS এর একটা স্পেসিফিক ক্লাস লিখছি, বডি নামে একটা স্পেসিফিক ক্লাস লিখছি, ব্যাকগ্রাউন্ড কালার এটা এটা ফর হচ্ছে আমার ওয়েব পেজ এর ব্যাকগ্রাউন্ড, আর কালার ফর হোয়াইট দ্যাট মিন্স টেক্সট ব্যাকগ্রাউন্ড। আমি এখানে বোর্ডে লিখছি ফর 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 দ্য ফার্স্ট ডে, আমি বারবার করে বলছি যে বোর্ডে লিখছি ফর দ্য ফার্স্ট ডে, বাট প্রোগ্রামিং কিন্তু এডিটর ছাড়া হবে না। হ্যাঁ, আমাকে এডিটরে যেতে হবে, এডিটরে আমরা কোড লিখবো HTML, কোডিটরে CSS লিখবো, দেন CSSটা HTML ইমপ্লিমেন্ট করে ব্রাউজারে যাব, প্র্যাকটিক্যালি সব বিষয় দেখব। বাট আমি আজকে ভেরি বেসিক আলোচনা করছি স্টুডেন্টস, যে এই বেসিক আলোচনাটা আমরা যখন প্রাথমিকভাবে করব, আমরা আমাদের যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন সবাই, এই ক্লাসরুমের এনভায়রনমেন্টের সাথে সবাই আমরা পরিচিত হব। এনভায়রনমেন্টের সাথে পরিচিত হয়ে গেলে আমরা পরবর্তী ক্লাসগুলি স্মুথলি জয়েন করতে পারবো। নাম্বার অফ স্টুডেন্টস আপনারা আছেন ক্লাসের সাথে, এই নাম্বার অফ স্টুডেন্ট যখন ক্লাস করছেন, নাম্বার অফ স্টুডেন্ট আসলেই অন্যান্য স্টুডেন্টগুলো এটা এখানে ঠিকমতো ক্লাসের সাথে যুক্ত হতে পারছে কিনা, ঠিকঠাক মতো ক্লাস করতে পারছে কিনা, সে বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্ক্রিনশটটা নিচ্ছি জাস্ট বিকজ যেন আমরা পরবর্তীতে স্টুডেন্টদের আমরা গাইড করতে পারি এটা কিভাবে কাজ করছে এবং অন্যান্য স্টুডেন্টরা কিভাবে আমাদের সাথে যুক্ত আছে। সো ইনফ্যাক্ট আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আলোচনা করছি, বিকজ নেক্সট ডে থেকে আমার স্ক্রিন শেয়ারে আমি চলে যাব। আমাদের অ্যাপ্লিকেশনে যে স্ক্রিন শেয়ার অপশনটা আছে, সেই স্ক্রিন শেয়ার অপশনে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে আমি আমার স্ক্রিনটা অলরেডি শেয়ার করেছি, এবং আমার স্ক্রিনের শেয়ারটা আপনারা যদি পেতে চান, তার জন্য এই রাইট টপ কর্নারে কিন্তু একটা হ্যান্ডের মতো সাইন আছে, এই হ্যান্ডের মতো সাইনটাতে ক্লিক করলেই আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে আমার স্ক্রিনটা দেখতে পাবেন। বোর্ড তো এখন ব্রডকাস্টিং হচ্ছে, বোর্ড সবাই দেখতে পাচ্ছেন, বাট স্ক্রিনটা যখন শেয়ার হবে স্ক্রিনটা দেখতে পাবেন, তখন আমি যখন আমার নেটবিনসে যাব, যখন আমি আমার ব্রাউজারে যাব, সেই বিষয়গুলো আপনারা দেখতে পাবেন। বাট এখন যারা আমার স্ক্রিনটা শেয়ার স্ক্রিনটা দেখছেন না, আমার কিন্তু নেটবিনসের অপশনটা দেখতে পাবেন না, রাইট? শুধু আমার ব্রাউজারে যা আছে সেটাকেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন। দ্যাট ইজ ওয়াই আমি আমার ব্রাউজারে আমাদের বোর্ডের অপশনগুলো দেখছি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অনেকেই আমাদের সাথে চ্যাট করছেন, অনেকে তার প্রবলেমের কথা বলছেন, অনেকে হয়তো মাইক্রোফোন অ্যালাউ করছেন না বা হেডফোন অপশনটা অ্যালাউ করছেন না, শুনতে পাচ্ছেন না, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন না। ইন দ্যাট কেস যে বিষয়টা হয়ে থাকে, আপনারা ল্যান্ড কানেকশন যখন ওয়াইফাই ইউজ করছেন, ওয়াইফাইয়ের পরিবর্তে ক্যাবল ইউজ করাটা সেক্ষেত্রে বেটার হবে, মোবাইল দিয়ে ইউজ করলে কোনো কোনো সময় প্রবলেম হতে পারে, আবার ইন্টারনেট ফ্লাকচুয়েশনের কারণে আপনার প্রবলেম হতে পারে। যে বিষয়গুলো এখানে আছে সেটা আমরা জানলাম, আমরা চ্যাটের মাধ্যমে এখানে আমাদের আলোচনাগুলো সারতে পারি। ইভেন আমাদের মডারেটর আছেন আমাদের পেজে, ফেসবুক পেজে, কারো প্রবলেম হলে ফেসবুক পেজেও আমাদের মডারেটরদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যে কোনো প্রবলেমে আপনাদের ইমেলগুলো আপনারা কথা বলতে পারেন। সো ইনফ্যাক্ট আমাদের ক্লাস মডারেটর, সে অলরেডি শেয়ার স্ক্রিন আমাদের সামনে ধরেছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটা যে শেয়ার হচ্ছে, এবং আমার যে স্ক্রিনটা আমি যেটা শেয়ার করেছি ক্লাসের, সেটা কিন্তু এন্টায়ারলি শো করছে। এবং আমি যখন আমার প্রোগ্রামিং এডিটরগুলোতে যাব, ইনফ্যাক্ট আমি আমি এখন ফর এক্সাম্পল আমি যখন আমার তালা ট্রেনিংয়ের যে ওয়েব পেজটা আমি ওপেন করেছি, সেই তালা ট্রেনিংয়ের ওয়েব পেজটাও আপনি দেখতে পাবেন আমাদের যে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে। সো আমরা যখন আমাদের শেয়ার স্ক্রিনের অপশনটার কথা বলছি, শেয়ার স্ক্রিন অপশনে আপনারা যখন এটা আসবে, ইনফ্যাক্ট তখন এখানে কিন্তু আপনারা দেখবেন যে কিভাবে
আমাদের এডিটরটা কাজ করছে, অন্যান্য ব্রাউজারগুলো কিভাবে কাজ করছে। সো ইনফ্যাক্ট যখন আমি আমার এডিটর এ যাচ্ছি বা আমি আমার ব্রাউজারে যাচ্ছি, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আপনাদের এডিটর মানে এই এই বোর্ড সেকশনেই, এন্টায়ার এন্টায়ার বোর্ড সেকশনের মধ্যেই আমার আমার স্ক্রিনগুলো আপনারা দেখতে পাবেন। সো আজকের দিনের যে আলোচনাটা আজকের দিনের যে আলোচনাটা সেই আলোচনার জন্য সবচেয়ে যে বিষয়টাকে নিয়ে আমি বেশি করে ফোকাস করছি, আমি বেশি করে যে জায়গাটাতে ফোকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই ক্লাসের সময় হেডফোন ইউজ করবেন, ক্লাসের সময় স্টেবল ইন্টারনেট ইউজ করার চেষ্টা করবেন ক্যাবলের মাধ্যমে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এডিটরটা আপনারা আপনাদের এডিটরটা খুলে রাখবেন। ভিডিওটা যদিও আমরা প্রোভাইড করব, সাথে সাথে প্র্যাকটিস করার সুযোগটা যদিও একটু কম, যে আমি সেই সুযোগটা হয়তো এই এই সেশনে দিব না, কারণ 2 ঘন্টার সেশন হবে, আমার আলোচনাটাই বেশি থাকবে, আপনাদের প্র্যাকটিস টাইমটা ক্লাসের মধ্যে আমি কম দিব। বাট আমি কিন্তু এক্সাম নিব, আমি টাস্ক দিব আপনাদের, যে টাস্কগুলো আপনাদের অবশ্যই ফুলফিল করতে হবে, টাস্কগুলো প্রতিনিয়ত আপনাদের ফুলফিল করতে হবে, আদারওয়াইজ পরবর্তী ক্লাসগুলোতে জয়েন করাটা অনেকের জন্য কঠিন হয়ে যাবে। তো ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি সিএসএস এর আলোচনা নিয়ে আলোচনা করছিলাম, বা সিএসএস কি সেটা একটু সবাইকে বোঝানোর চেষ্টা করছিলাম, সেই বোঝানোর জায়গা থেকে আমি বলছি যে আপনারা আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন, আমাদের মডারেটর আপনাদের সাহায্যে আছে, এবং কিছুক্ষণ আগেই আমরা এখানে শো করেছি যে কি কিভাবে ইনফ্যাক্ট আমরা স্ক্রিন শেয়ারটা পেতে পারি, আমরা চ্যাটের অপশনটা কিভাবে দেখতে পারি, আমরা আমাদের মাইক্রোফোনটা চাইলে নিজে থেকেই অফ করে রাখতে পারি, অথবা এডিটরও মানে আমাদের যে মডারেটর আছে, মডারেটর আপনাকে মিউট করে রাখবে। ইনফ্যাক্ট মাইক্রোফোনটা অফ করে রাখলে যেটা হবে, যে যেহেতু একাধিক সাউন্ড, সেটা ইকো হওয়ার সম্ভাবনা কমে আসবে। সো ইনফ্যাক্ট আমরা যখন ক্লাসের সাথে আছি, ক্লাসটা কনসেন্ট্রেট করার চেষ্টা করব, ক্লাসের বিষয়গুলো বোঝার চেষ্টা করব, কোশ্চেনটা আমরা চ্যাটের মাধ্যমে দিয়ে দিব, বাট প্রত্যেকের কোশ্চেন নিয়ে কিন্তু স্পেসিফিকভাবে আলোচনা করাটা কঠিন হবে। পরবর্তীতেও আমরা আপনাদের ইন্ডিভিজুয়ালের প্রবলেমের সলিউশন কিন্তু দিতে পারি, যদি আমাদের মেসেঞ্জারে আসেন, মেসেঞ্জারে স্পেসিফিক কোশ্চেনের অ্যান্সার আমরা ওখান থেকে দিব, ভিডিওতে থাকবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে টেকনোলজি মানে লজিস্টিক কোনো প্রবলেমের সাপোর্টটা অত্যন্ত ডিফিকাল্ট হবে, বাট টেকনোলজিক্যাল কোনো পার্টিকুলার এরিয়াতে বুঝতে কোনো সমস্যা হলে সেটা কিন্তু আমরা রিপিটও করবো ম্যাক্সিমাম স্টুডেন্টের রিকোয়েস্টে। আর আমি আলোচনাটা ঠিক এভাবে করব যাতে আপনারা প্রত্যেকেই বুঝতে পারেন, ঠিক আছে? খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব, খুব ধীরে আলোচনা করার চেষ্টা করব, যাতে আপনাদের আলোচনাটা বুঝতে তেমন কোনো সমস্যা না হয়। তো আমরা এইচটিএমএল নিয়ে আলোচনার বেসিক পর্যায়ে ছিলাম, আমরা সিএসএস নিয়ে আলোচনাটা করছিলাম যে অ্যাকচুয়ালি সিএসএসটা কি, কিভাবে কাজ করে, সিএসএস কিভাবে লিখতে হয়, আবার এর ইমপ্লিমেন্টেশনটা আমরা এখনো কিন্তু দেখি নাই, তাই না? আমরা সিএসএস এর ইমপ্লিমেন্টেশন স্টিল আমরা এখনো দেখি নাই, সিএসএস এর ইমপ্লিমেন্টেশনটা আমরা দেখব। ইনফ্যাক্ট এর পরের স্টেপটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আমি জাভাস্ক্রিপ্ট কি তার সম্পর্কে একটু বলবো, আর এর কাজের স্টাইলটাই বা কি সেটা আমরা একটু জানার চেষ্টা করব। ইনফ্যাক্ট সো আমি আর একটা বোর্ডে যাচ্ছি, একটা ব্ল্যাঙ্ক বোর্ড আপনাদের জন্য আমি ওপেন করেছি। যেখানে আমি আলোচনা করব বেসিক অ্যাকচুয়ালি মানে কি টেকনোলজিটা কি, জাভাস্ক্রিপ্ট টেকনোলজিটা কি, কারণ আমি ক্লায়েন্ট এন্ড ইস্যুতে ছিলাম, ক্লায়েন্ট এন্ড ইস্যুতে আমি এইচটিএমএল এবং সিএসএস সম্পর্কে কিছুটা কথা বলেছি বেসিক নলেজ ডেভেলপ করার জন্য। এখন আমি জাভাস্ক্রিপ্টটা কি সে বিষয়টা এখন একটু জানার চেষ্টা করব। সো সো জাভাস্ক্রিপ্টের আলোচনার শুরুতে বা জাভাস্ক্রিপ্ট কি সেটা একটু জানার শুরুতে একটু বলে রাখি যে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কয়েকটা কথা তো প্রচলন আছে, অনেকেই আমরা জাভাস্ক্রিপ্টকে জাভার সঙ্গে গুলিয়ে ফেলি,
এই বিষয়টাকে আমি আগে ক্লিয়ার করছি। জাভা স্ক্রিপ্ট এবং জাভা এক বিষয় নয়। জাভা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, মোস্ট পাওয়ারফুল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে। জাভার অ্যাকচুয়ালি বলতে পারেন যে মেশিন ল্যাঙ্গুয়েজ, কার্ল পর্যন্ত যেতে পারে। অপারেটিং সিস্টেম তৈরি হয় যে পার্টিকুলার ল্যাঙ্গুয়েজটা দিয়ে। সো ভেরি পাওয়ারফুল, ভেরি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বাট জাভা স্ক্রিপ্ট লাইট ওয়েট, সিম্পল, ব্রাউজার বেসড ল্যাঙ্গুয়েজ। ইন্টারেস্টিংলি আমি আবারও বলছি যে জাভা স্ক্রিপ্ট কি লাইট ওয়েট ক্লায়েন্ট এন্ডেড ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার বেসড ল্যাঙ্গুয়েজ। ব্রাউজারগুলোই হচ্ছে জাভা স্ক্রিপ্টের সার্ভার। আবারও বলছি, ব্রাউজারই হচ্ছে জাভা স্ক্রিপ্টের সার্ভার। বাট জাভা মেশিন ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। সো অবশ্যই আপনাকে আমাদের এই পার্থক্যটুকু বুঝতে হবে। সো জাভা স্ক্রিপ্টের বেলায় আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একটা জিনিস জাস্ট এ মিনিট, জানো ইয়েতে কয়েকজন মেসেজ করছে চ্যাটে, ওদের একটু সাহায্য করুন। সো একটা জিনিস বা একটা একটা স্টেটমেন্ট, গুণীজনের স্টেটমেন্ট দিয়ে আমি জাভাস্ক্রিপ্টের আলোচনা শুরু করছিলাম। জাভাস্ক্রিপ্ট অত্যন্ত ছোট্ট ল্যাঙ্গুয়েজ, বাট ভেরি পাওয়ারফুল। এটা মূলত ওয়েব পেজের জন্য বলতে পারেন যে সেন্সিং অর্গান হিসেবে কাজ করে। সো ইন্টারেক্টিভ যে অ্যাপ্লিকেশনগুলো বা ওয়েবসাইটগুলো আপনারা দেখেন, সব জায়গায় জাভাস্ক্রিপ্টের ইউজ আছে। আমরা সবচেয়ে বেশি যে অ্যাপ্লিকেশন, ওয়েব বেসড অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিনটা। ফেসবুক ইউজ করেন আপনারা প্রচুর প্রতিনিয়ত, মোবাইল এবং ল্যাপটপ ডেস্কটপে, যেখানে জাভাস্ক্রিপ্টের ইউজ আছে হিউজ। যদি জাভাস্ক্রিপ্ট না থাকতো, ওই ওই অ্যাপ্লিকেশনগুলো, মানে এই জনপ্রিয় ওয়েবসাইট অ্যাপ্লিকেশনগুলো ইউজ করাটা এতটা ইজি হতো না যতটা ইজিলি আমরা এখন ইউজ করছি। একটা ছোট্ট এক্সাম্পল যদি আমি দিই, গুগলে সার্চ ইঞ্জিনে আপনারা যখন যান, আমি গুগল সার্চ ইঞ্জিনে যাচ্ছি, যারা আমার স্ক্রিনটাতে আছেন, শেয়ার স্ক্রিনটা ইউজ করতে পারছেন যারা, তাদের জন্য আমি বলছি যে গুগলে গেলাম, আমি যখন কোনো কিছু টাইপ করছি, একটু খেয়াল করবেন, আপনার গুগলে না গেলেও অনেকের বুঝে ওঠার কথা যে যখন টাইপ করেন নিচে একটা সাজেশন আসে, গুগলের সাজেশন। ওকে, আমরা ছিলাম জাভাস্ক্রিপ্টে, বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট কি। জাভাস্ক্রিপ্ট মূলত সেন্সর হিসেবে কাজ করে বা ইন্টারেক্টিভনেস বাড়ায় ওয়েবসাইটের। যদি আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ না করতাম কি হতো অ্যাপ্লিকেশনগুলোর? এবং আমি দুটো গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশনের নাম বলেছি, গুগলের কথা বলেছি, আমি বলেছি ফেসবুকের কথা। আপনারা জানেন যে গুগলের সার্চ ইঞ্জিনে অনেক বেশি জাভাস্ক্রিপ্টের ইউজ আছে, ওখানে অ্যাজাক্সের ইউজ আছে। মূলত অ্যাজাক্স জাভাস্ক্রিপ্টেরই অ্যাকচুয়ালি একটা টেকনোলজি। তো আমরা যখন এই পার্টিকুলার, ওয়ালাইকুম আসসালাম, আমরা যখন এই পার্টিকুলার টেকনোলজিটা নিয়ে কথা বলছি, এই টেকনোলজিটার ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এর ইন্টারঅ্যাকটিভনেস। জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছিলাম আমি, জাভা জাভাস্ক্রিপ্টের মধ্যে একটু পার্থক্য বলছিলাম এবং জাভাস্ক্রিপ্ট কতটুকু গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমি কথা বলছিলাম। সেই গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনটার ক্ষেত্রে, মানে সার্চ ইঞ্জিনে যদি সাজেশন না দিত, কত শত ইউজার সার্চ ইঞ্জিন ঠিক মতো ইউজ করতে পারতো না? আমরা একটু সেক্ষেত্রে একটু চিন্তা করে দেখবো যে কত শত ইউজার চাইলেও অ্যাপ্লিকেশনটাকে ভালো মতো ইউজ করতে পারতো না। আবার আপনারা যখন ফেসবুক ইউজ করছেন, মোবাইলে করেন আর ওয়েবে, আপনি কমেন্টস করছেন এবং কমেন্টস করার পর যদি পুরো পেজ সাবমিট হয়ে যেত, দ্যাট মিন্স পেজ ফেসবুক পুরোটা আবার লোড হতো, তখন কী অবস্থা হতো? অথবা আপনি লাইক দিচ্ছেন বা রিয়াকশন দিচ্ছেন, যে কোনো ধরনের রিয়াকশন, তখনই কিন্তু বড় একটা প্রবলেম আপনাকে ফেস করতে হতো। সো এর জন্য জাভাস্ক্রিপ্টটা এই কাজগুলো করতে সাহায্য করে, এবং এই কাজগুলো করার জন্য
বা অ্যাপ্লিকেশনের এই কাজগুলো থাকাতে অ্যাপ্লিকেশনটা ইউজার ফ্রেন্ডলি হয় এবং ইন্টারেক্টিভ হয়। জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, অবভিয়াসলি জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা পাওয়ারফুল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আবারও বলছি, জাভাস্ক্রিপ্ট অত্যন্ত পাওয়ারফুল একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এবং এই কথাটাও প্রচলন আছে যে যদি ওয়েবের কোনো প্রবলেম কোনো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সলভ করা না যায় তাহলে সেটা জাভাস্ক্রিপ্টকে দিয়ে ট্রাই করতে, এবং যদি জাভাস্ক্রিপ্ট না পারে তাহলে সেই প্রবলেমটা মূলত অ্যাকচুয়ালি লজিক্যাল কোনো প্রবলেম না, যে কারণে এটাকে কোনো সলিউশন আনা যাচ্ছে না। তো জাভাস্ক্রিপ্ট যে কোনো ধরনের প্রবলেমের সলিউশনের জন্যই কাজ করতে পারে। এখন আসি জাভাস্ক্রিপ্ট ফাইল ফরম্যাট, জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স বা জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করে। জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলের সাথে কানেক্টেড হয়ে কাজ করতে পারে, জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ফাইলের মধ্যেও জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স লেখা যায়, জাভাস্ক্রিপ্ট ফাইলের এক্সটেনশন সেভ করার জন্য JS এক্সটেনশন ইউজ করা হয়ে থাকে। পুরো জাভাস্ক্রিপ্ট লেখার দরকার নেই, যেমন HTML এর ক্ষেত্রে আমরা HTML লিখেছি, CSS এর ক্ষেত্রে .css লিখেছি, বাট জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনি যখন ফাইলের এক্সটেনশন দেবেন .js দেবেন, দ্যাট মিন্স আপনার ফাইলের এক্সটেনশন হবে .js। আর জাভাস্ক্রিপ্ট একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এবং এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ইনফ্যাক্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমি রিপিট করছি, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML CSS এর মতো ব্রেনলেস না, মার্কআপ ল্যাঙ্গুয়েজ না, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং বলা হয়ে থাকে। আর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলার পেছনে মূল কারণ হচ্ছে যে কোনো মানে ক্লায়েন্টের ল্যাঙ্গুয়েজের সাথে মিলেমিশে কাজ করতে পারে, একই ফাইলের মধ্যে স্ক্রিপ্টিং আকারে লিখে এর আউটপুট এ আনা সম্ভব হয়। সো আমরা যখন জাভাস্ক্রিপ্ট কি স্ক্রিপ্ট ইন ল্যাঙ্গুয়েজ বলছি, সো CSS যেরকম HTML এ লিখা যায় .css ও লিখা যায়, জাভাস্ক্রিপ্টও তেমন HTML এর মধ্যেও লিখা যায়, আবার .js ফাইলেও লিখা যায়, বাট স্ট্যান্ডার্ডটা হচ্ছে .js এ লিখা। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ম্যান্ডেটরি যে টপিকগুলো সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাকে বেসিক প্রোগ্রামিং সিনট্যাক্স জানতে হবে, আমাকে বেসিক প্রোগ্রামিং সিনট্যাক্স জানতে হবে, দুই হচ্ছে যে আমাকে ভেরিয়েবল জানতে হবে, অপারেটর জানতে হবে, স্টেটমেন্টস, অ্যারে, ফাংশন এবং ওপি। তাহলে কি কি বিষয় আমাদের জানতে হবে সেটা হচ্ছে আমাদের বেসিক প্রোগ্রামিং সিনট্যাক্স জানতে হবে, ভেরিয়েবল অপারেটর জানতে হবে, স্টেটমেন্টস জানতে হবে, অ্যারে জানতে হবে, ফাংশন এবং ওপি জানতে হবে। ফাংশন এবং ওপি জানতে হবে। সো এই সিনট্যাক্সগুলো আমাদের অলওয়েজ প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের জন্য দরকার, তার মানে আমাকে তার জন্য আমাকে PHP যখন আমরা শিখব এই এই পার্টিকুলার টপিকগুলো অবভিয়াসলি আমাদের জানতে হবে। সো আমি ওভারঅল একটা জায়গা থেকে আলোচনা করব। সো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা PHP প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দুইটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আমি এনি আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথাই বলেন না কেন, প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এই স্পেসিফিক কয়েকটা সিনট্যাক্স বা টপিক আপনাকে জানতেই হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর সিনট্যাক্স প্রকারভেদে কিছুটা ডিফারেন্ট আছে, বাট সংজ্ঞায়িত করার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে খুবই মিল আছে ভেরিয়েবল অপারেটর, স্টেটমেন্ট, অ্যারে এবং ফাংশন এবং ওপি কনসেপ্টে। ওপি কনসেপ্ট এবং কোনো কোনো জায়গাতে লেখার ধরন বরণ কিছুটা পরিবর্তন হলেও, কিছু কিছু নোটেশন সিম্বল পরিবর্তন হলেও প্রত্যেকের ক্ষেত্রে ওপির কনসেপ্টটা কিন্তু সেম। ওপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মডেল কনসেপ্টের নাম, প্রোগ্রামিং করার উপায় অ্যাকচুয়ালি,
বেটার প্রোগ্রামিং করার উপায়। আমরা এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেই অ্যাকচুয়ালি একটা 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 বলতে পারেন যে ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো। সো সেক্ষেত্রে যখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপি ইউজ করব, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএসপিটাও আমরা অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপিটাই ইউজ করব। জাভাস্ক্রিপ্টের বেলায় আমি যে বিষয়টা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লায়েন্ট সাইডের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এবং ইন্টারেস্টিংলি জাভাস্ক্রিপ্ট সার্ভার হিসেবে কাজ করে থাকে ব্রাউজারগুলো। ওকে, সো জাভাস্ক্রিপ্টের সার্ভার হিসেবে কাজ করে হচ্ছে ব্রাউজার। সো আজকের দিনে যে আমি যে তিনটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কথা আমি বললাম, বিশেষ করে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজকে চিনতে পারে তার ব্রাউজার। আবারও বলছি, প্রতিটা ল্যাঙ্গুয়েজকে চিনতে পারে কে? তার ব্রাউজার। এবং এই চেনা জানা ব্রাউজারগুলো তার সিনট্যাক্স দেখে আউটপুট ডিসপ্লে করতে পারে। ওকে ওকে, সো আমরা আমরা এখন আমরা এখন যে বিষয়টা নিয়ে পরবর্তী আলোচনায় যাব, আমি যেটা বলছিলাম যে জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট কি তার একটা 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 ওভারঅল বলি যে HTML দিয়ে যদি একটা কাঠামো হয়, আর CSS দিয়ে যদি তার একটা স্টাইলিং করা হয় কোনো একটা ওয়েবসাইটে, আর জাভাস্ক্রিপ্টটা হচ্ছে তার সেন্সর বা ইন্টারেক্টিভনেস, যে লাইক আপনি যে সাইটটা সবচেয়ে দেখেন, যে লাইক ফেসবুকের কাঠামো বা মনে করেন লোগো আছে, টপে মেনু আছে, ভেতরে কন্টেন্ট আছে, সাইড বারে চ্যাটের অপশন আছে, নিচে ফুটার আছে, এগুলো হচ্ছে HTML এর একটা স্ট্রাকচার। বা ভেতরে কন্টেন্টগুলো আসে সবই HTML দিয়ে, বাট এটা লোকেটিভ পর্যায়ে আনা, এটাকে কালার থেকে শুরু করে টেক্সট, ফন্ট সাইজ, অ্যাডজাস্টমেন্ট, এভরিথিং কিন্তু CSS দিয়ে সুন্দর করে অর্গানাইজ করা। আর যখনই আপনি লাইক করছেন করছেন কমেন্টস করছেন বা সার্চ করছেন, সব জায়গায় কিন্তু জাভাস্ক্রিপ্ট আছে। সো জাভাস্ক্রিপ্টটা হচ্ছে ইন্টারেক্টিভ কাজগুলো করার জন্য, প্রোগ্রামিং, লজিক, বা বলতে পারেন যে বুদ্ধিদীপ্ত কোনো কাজ করার জন্য ক্লায়েন্ট এন্ডের জন্য জাভাস্ক্রিপ্টের ইউজ হয়ে থাকে। তো আমরা জাভাস্ক্রিপ্টের সম্পর্কে বা কোথায় কাজ করে, কিভাবে কাজ করে সেটা আমি বলছিলাম সেটা আমি বলছিলাম সো আমি এখন আমি এখন যে বিষয়টা নিয়ে এখন এখন অ্যাকচুয়ালি কথা বলবো সেটা হচ্ছে সার্ভার সাইড। হ্যাঁ, সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সার্ভার সাইড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি আমরা ইউজ করে থাকি সেটা হচ্ছে, নতুন একটা বোর্ডে আমি আসি, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ PHP আমরা এই কোর্সে আলোচনা করব, ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে। আর ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে PHP-র আলোচনার শুরুতেই আমরা যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ফোকাস করব, অবভিয়াসলি সিনট্যাক্স, তারপরে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল, দেন একটা প্রজেক্ট কীভাবে দাঁড় করানো সম্ভব হয়, ডাইনামিক ওয়েবসাইট কীভাবে বানানো সম্ভব হয়, এর জন্য কী কী পার্ট আছে এবং কোন কোন বিষয়গুলো আমাদের জোর দিয়ে শিখতে হবে, সেই পার্টিকুলার বিষয়গুলো। বাট সবার শুরুতে আমি PHP-র জন্য বেসিক্যালি কী লাগবে তার একটা ধারণা দিয়ে আমি শুরু করছি। PHP হাইপারটেক্সট প্রি প্রসেসর। সো এই হাইপারটেক্সট প্রি প্রসেসরটা মূলত কাজ করে সার্ভার সাইডে, PHP সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ।
আমরা বুঝি পিএসপি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আর এই সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের জন্য পিএসপি সার্ভার হিসেবে কাজ করে পিএসপি সার্ভার, মূলত অ্যাপাচি। সো পিএসপি সার্ভার অ্যাপাচি, সো অ্যাপাচি সার্ভার আমাদের মেশিনে থাকতে হবে। আমাদের মেশিনে অ্যাপাচি সার্ভার থাকতে হবে যাতে আমরা অ্যাপাচি সার্ভারের মাধ্যমে পিএসপি কে রান করাতে পারি। সো পিএসপি রান করানোর জন্য অ্যাপাচি সার্ভারটা গুরুত্বপূর্ণ, বাট আমরা যেই সার্ভার প্যাকেজটা বেসিক্যালি ইউজ করব সেটা হচ্ছে জ্যাম্প। আপনারা 7.4 যে ভার্সনটা আছে সেই 7.4 ভার্সনটা ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন, বিকজ জ্যাম্পের মধ্যে ইনবিল্ড আমরা বেশ কিছুটে সার্ভার পেয়ে যাব। অ্যাপাচি আমাদের রিকোয়ার্ড, আমাদের কোর্সে মাই এসকিউএল আছে সেটারই আমরা এখান থেকে পেয়ে যাব। এছাড়াও আরো কিছু সার্ভার ইনবিল্ড আছে, ফাইল জিলা, টমক্যাট, মার্কারি, বাট এগুলোর তেমন প্রয়োজন পড়বে না, যদিও মার্কারিটা কিছু অংশে লাগতে পারে। আমরা যদি আমাদের প্রজেক্টে ইমেলের ইউজ করি তখন মার্কারি দিয়ে আমরা টেস্ট করতে পারি, বাট ফাইল জিলাটা লাইভে কিভাবে সাইট ডিপ্লয় করতে হয় সেটার একটা বিষয় আছে। আর এই সার্ভারটা ইউজ হয়ে থাকে ফাইল সাইট ডিপ্লয় করার ক্ষেত্রে। টমক্যাট মূলত যদি আমরা জাভা বা সি শার্প ইউজ করতাম সেক্ষেত্রে ওয়েব বেস জাভা বা সি শার্পের সার্ভার হিসেবে আমরা টমক্যাট ইউজ করতাম, বাট আমরা ইউজ করবো যেহেতু পিএসপি, সো পিএসপির জন্য অ্যাপাচি সার্ভার আমাদের লাগবে। সো আমরা যদি জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল করে রাখি আমাদের মেশিনে তাহলে পিএসপি খুব সহজে রান করাতে পারবো, সাথে সাথে মাইস্কিউএলেরও কাজ করানো সম্ভব। সো মাইস্কিউএল সার্ভারটা খুব গুরুত্বপূর্ণ যখন আমরা মাইস্কিউএল ডেটাবেস সার্ভারের আলোচনা করব। তো জ্যাম্প অত্যন্ত ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ্লিকেশন বলতে পারেন, প্যাকেজ টুল যেটা ইনস্টল করলে মেশিনে ওয়েব ডেভেলপ করার জন্য মোটামুটি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়, মোটামুটি বলবো না কমপ্লিট একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায় যাতে আদার্স ওয়েব ডেভেলপমেন্টের সার্ভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম যেন না থাকে। আমাদের পাঁচটা বিষয় আমি বারবার করে বলছি যে পাঁচটা টেকনোলজি কোর্সের মুখ্য বিষয় HTML, CSS, JavaScript, PHP এবং MySQL। সো এর জন্য HTML, CSS, JavaScript এর জন্য আমাদের লাগবে, আমি লিখেই দিয়েছি যে HTML প্লাস CSS প্লাস JS এর জন্য লাগবে হচ্ছে ব্রাউজার যেটা আমাদের আছে, আর পিএইচপি প্লাস মাই এসকিউএল এর জন্য লাগবে হচ্ছে আমাদের অ্যাপাচি এবং মাই এসকিউএল সার্ভার। আর এদেরকে আমরা পাবো হচ্ছে, এই অ্যাপাচি মাইএসকিউএল কে আমরা পাবো হচ্ছে জ্যাম্প অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। আমরা জ্যাম্প অ্যাপ্লিকেশনের মধ্যে পাবো, এটা ইনস্টল করলেই মূলত জ্যাম অ্যাপ্লিকেশন সফটওয়্যারে এটি ইনস্টল করলে আমরা অ্যাপাচি এবং মাইএসকিউএল সার্ভার পেয়ে যাব। সো HTML, CSS, JavaScript এর জন্য আমাদের সেট আপ আছে, অ্যাপাচি মাইএসকিউএল এর জন্য এটা করে নিতে হবে। সো আমি আমি তাহলে একটা 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 সফটওয়্যারের লিস্ট ফাইনালাইজ করছি আমাদের কি কি লাগবে মেশিনে সেট আপের জন্য, সেটা আমি একটু বলে নিই যে সরি আমাদের মেশিনে সেট আপের জন্য আমাদের আমাদের শুরুতেই লাগবে হচ্ছে বলতে পারেন যে ভেরি ফার্স্ট ডে থেকেই, আগামী দিনের ক্লাস থেকেই লাগবে হচ্ছে
নেটবিনস, নেটবিনস ফর পিএসপি, এবং এটা 8.2 ভার্সনটা ইনস্টল করে নেবেন। দ্বিতীয়টা হচ্ছে যে নেটবিনসের জন্য সাপোর্টিং, নেটবিনস অনেক সময় মেশিনে জাভা না থাকলে নেটবিনস ইনস্টল হবে না, এর জন্য আপনারা জেডিকে মিনিমাম 8 ইনস্টল করবেন, উইথ বলতে পারেন, উইথ জেডিকে 8 অথবা ডাউনলোড ইট অ্যান্ড দেন ইনস্টল জেডিকে 8 দেন নেটবিনস। এরপর লাগবে বেসিক্যালি জ্যাম্প 7.4। সো জ্যাম্প 7.4 ইনস্টল করলেই আমরা বাকি যে বিষয়গুলো আছে সেটা সব পেয়ে যাব। একজন অ্যাটমের কথা বলেছেন মেহেদি, আপনি চাইলে অ্যাটম ইউজ করতে পারেন। সো প্রোগ্রামিং কনসেপ্টের বেলায় আমি কয়েকটা বিষয় বলছিলাম যে কি কি লাগবে এবং সফটওয়্যারের ক্ষেত্রে কি কি লাগবে। আপনারা সফটওয়্যারের জন্য রিকোয়ার্ড ইমেল পেয়ে যাবেন ইনশাল্লাহ লিঙ্ক সহ। এখন এখন আমরা মূলত যে জায়গাগুলোতে ফোকাস করব, যে জায়গাগুলোতে ফোকাস করব তার মধ্যে অন্যতম হচ্ছে আমি আমি এখন লাস্ট যে বিষয়টা আছে, যে আমরা তো 5টা টেকনোলজির বেসিক নিয়ে কথা বলছিলাম, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএসপির কথা বললাম, বাট পিএসপির কথাটা শুধু সার্ভারই বলেছি যে কি কি সার্ভার লাগবে, অ্যাপাচি সার্ভার লাগবে। বাট পিএসপিটা হচ্ছে খুবই জনপ্রিয়, ইজি একটা সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার শুরুটা একদম পার্সোনাল পেজের জন্য তৈরি করা ছিল। পিএসপি পার্সোনাল হোম পেজ হিসেবে ইউজ হতো 1997 সালে, বাট 2001 সালে পর থেকে এটাকে বাণিজ্যিক ইউজ শুরু হয়। পার্সোনাল হোম পেজে ইউনিভার্সিটির প্রজেক্ট, ছোট ছোট অ্যাপ্লিকেশনে ইউজ হতো। বাট এর স্পিড এবং এর ফিউচার এবং ওয়েবের যে বলতে পারেন যে আধিপত্য, এর উপরে বেস করে কিন্তু ল্যাঙ্গুয়েজটা খুব দ্রুতই উঠে এসেছে অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায়। এবং এখন ওয়েব বেসড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বলতে পারেন যে অদ্বিত হিসেবে কাজ করে, অ্যারাউন্ড 80% ওয়েব বেসড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ক্ষেত্রে পিএসপি ইউজ হয়ে থাকে। কয়েকটা কারণ আছে, এটা লাইট ওয়েট, ভেরি ফাস্ট, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হওয়াতে যে কোনোভাবেই লিখা যায়, সিঙ্গেল লাইন স্ক্রিপ্টিং আকারেও এটাকে লিখা যায়, আবার বড় বড় অ্যাপ্লিকেশনও কিন্তু তৈরি করে ফেলা সম্ভব। ল্যাঙ্গুয়েজটি স্ট্রাকচার না হওয়ার কারণে যে কোনো ল্যাঙ্গুয়েজের তুলনায় ফাস্টার, লিমিটেশনও আছে, স্ট্রাকচার না হওয়ার কারণে বড় অ্যাপ্লিকেশন করতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয় কোডিংয়ের স্পেসিফিক এরিয়াগুলোতে। আর দুই হচ্ছে যে বলতে পারেন যে পিএসপি দিয়ে এখনকার দিনের ছোট বড় প্রচুর অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি, জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলো। সবচেয়ে জনপ্রিয় অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ফেসবুক একটা, ফেসবুকও পিএসপি ইউজ করে। যদিও জাভা রিসেন্টলি পাইথনে শিফট হয়েছে, বাট তার আগ পর্যন্ত কিন্তু তারা পিএসপি ইউজ করতো। সো 80% ওয়েবসাইট এখনও তৈরি হচ্ছে পিএসপি দিয়ে। সো পিএসপির ভবিষ্যৎ বেশ ভালো। এবং যদি আপনি বলেন যে মার্কেট প্লেসগুলো,
ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো বা আমাদের দেশে সফটওয়্যার কোম্পানিগুলো অলমোস্ট সব জায়গাতেই কিন্তু পিএসপির প্রাধান্যটা বেশি, কোম্পানিগুলো পিএসপি ইউজ হচ্ছে প্রচুর, তো পিএসপির কাজ বেশি, সো পিএসপির ডেভেলপারদের চাহিদাও বেশি। আরেকটা কারণ আছে যে পিএসপির ডেভেলপারদের চাহিদা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ডেভেলপারদের চাহিদার তুলনায় কম, এটাও একটা কারণ আছে। বাট সার্ভারের কস্টটাও কম হওয়াতে, আবার ডেভেলপমেন্ট কস্টটাও কম হওয়াতে, অ্যাপ্লিকেশনটা ফাস্টার হওয়ার কারণে অনেক ইস্যুতে পিএসপি কিন্তু অন্যান্য অনেক ল্যাঙ্গুয়েজের তুলনায় এগিয়ে, যে যেখানে পিএসপির মার্কেটটা বা কাজের পরিধিটা বড় হওয়ার পেছনে মূল কারণ। ল্যাঙ্গুয়েজ যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফাইলের এক্সটেনশনটা নর্মালি হয়ে থাকে ফাইল নেম ডট পিএসপি এক্সটেনশনে। ওবভিয়াসলি এটা সার্ভারে রেখে রান করাতে হয়, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কিন্তু সার্ভারে রেখে রান করানোর প্রয়োজন নেই, কারণ তার জন্য ব্রাউজারই সার্ভার। সো ব্রাউজারই সার্ভার হওয়াতে আমি যে কোনো জায়গায় রেখে রান করাতে পারি, বাট পিএসপিকে অবশ্যই অ্যাপাচি সার্ভারে রেখে কিন্তু রান করাতে হয়, এটা একটা বড় দিক। আর পিএসপির ফাইল নেমের পরে এক্সটেনশন ডট পিএসপি হয়, সার্ভারে রেখে লোকাল হোস্টের সাহায্যে রান করাতে হয়, মেশিনে অ্যাপাচি রান থাকতে হয়। সো প্র্যাকটিক্যাল আলোচনাতে আমরা অবভিয়াসলি এটা আলোচনায় নিয়ে আসবো যে কীভাবে পিএসপি ইউজ হচ্ছে, কীভাবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের সাথে পিএসপির ইউজ হচ্ছে। বাট প্রত্যেকের মেশিনে এনভায়রনমেন্টটা থাকতে হবে, যাতে এনভায়রনমেন্টটাতে আমরা কাজে লাগাতে পারি। সো যারা আজকে দিনে ক্লাসে জয়েন করতে পারেন নাই, আমরা তাদের জন্য স্টিল ওপেন আছে অনেক কিছুই। আমরা কিন্তু সিনট্যাকটিক্যাল আলোচনা করি নাই, থিওরিটিক্যাল আলোচনা করেছি, এবং আমরা ভিডিওটা ইউটিউব চ্যানেলে দিয়ে ওইটা আমরা আমাদের ফেসবুক পেজেও শেয়ার করব, প্লেলিস্টটা, যাতে আপনারা সেখান থেকেও জয়েন করতে পারেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে বিষয়টা আগে আজকের ক্লাসটা একবার রিভিউ করে নিতে পারেন, আগামী দিনে যখন আমরা ক্লাস শুরু করব অবশ্যই আমি স্ক্রিন শেয়ারে যাব, এবং স্ক্রিন শেয়ারটা কিভাবে দেখতে হয় সেটা আমরা অ্যাকচুয়ালি দেখিয়েছি, চ্যাটের অপশন আছে সেটা আমরা বলেছি। সো আমরা আমাদের প্রবলেমগুলো আমাদের চ্যাট বক্সে দিব, আলোচনাটা নেক্সট ডে থেকে 11টা থেকে 1টা পর্যন্ত ক্লাস আলোচনাটা হবে। আর আমরা অলওয়েজ আমাদের ফেসবুক পেজের সাথে যুক্ত আছি, আপনারা সবাই ফেসবুক পেজের সাথে ইন্টারেক্ট করার চেষ্টা করবেন, যে কোনো প্রবলেমে সেখানে আমাদের নোটিস করবেন যে আমরা পার্টিকুলার প্রবলেম ফেস করছি, অথবা আমাদের কোনো মানে আমাদের অ্যাকচুয়ালি ফিডব্যাকটা, যে আমাদের আর কিছু চাওয়ার আছে কিনা। ইনফ্যাক্ট চাওয়ার বিষয়টার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা শেখার জন্য পার্টিকুলার কোনো প্র্যাকটিস করছি কিনা। সো প্র্যাকটিসের কোনো প্রবলেম থাকলে সেগুলো নিয়ে আপনারা আমরা আমাদের একটা গ্রুপ হবে তালহা ট্রেনিংয়ে, রিকোয়েস্ট থাকবে প্রত্যেককে talhatraining.com ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে, আমি লিঙ্কটা লিখে দিচ্ছি। talhatraining.com ওয়েবসাইটে সবাই রেজিস্ট্রেশন করবেন, এবং রেজিস্ট্রেশন করার পর যেটা হবে যে আমরা তালহা ট্রেনিংয়ে আমাদের এই কোর্সের জন্য একটা পার্টিকুলার গ্রুপ করব। গ্রুপে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে আপনারা গ্রুপে জয়েন করবেন, সেই গ্রুপটাতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং ওয়ার্ক ফাইল, ইনফ্যাক্ট মূলত গ্রুপটা ইউজ করব ওয়ার্ক ফাইল শেয়ার করার জন্য, যেখানে আমরা ক্লাসের প্রতিটা ক্লাসের ওয়ার্ক ফাইল সেখানে আপলোড করবো এবং সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। talhatraining.com ওয়েবসাইটের অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনারা যখন লগ ইন করবেন গ্রুপ জয়েন করার অপশন আছে, গ্রুপটা গ্রুপের নাম কী হবে সেটা আমরা জানিয়ে দিব। গ্রুপের নামটা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব যে গ্রুপের নামটা অ্যাকচুয়ালি কি, এবং উপরে সার্চ বাটন আছে, যে সার্চ বাটনে সার্চ করে আপনারা জয়েন করবেন, এবং আমরা অ্যাপ্রুভালের পর আপনারা গ্রুপের সকল অ্যাক্টিভিটি সেখান থেকে talhatraining.com ওয়েবসাইটে গ্রুপের অ্যাক্টিভিটি আপনারা দেখতে পাবেন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা MySQL-এর কথা যেটা বলছিলাম, যে 5টা পার্টিকুলার টেকনোলজি, এই 5টা পার্টিকুলার টেকনোলজিতে MySQL-টাকে আমরা 5 নম্বর টেকনোলজি বলছি, এবং এই 5 নম্বর টেকনোলজির ক্ষেত্রে MySQL-এ মূলত আমরা ডাটাগুলো স্টোর করবো এবং অর্গানাইজভাবে ডাটাগুলোকে স্টোর করব। এর জন্য ডেটাবেস সার্ভারটা কিভাবে ইউজ হবে, ডেটাবেস টেবিল কিভাবে তৈরি হবে, ডেটাবেস টেবিলে কিভাবে ডাটা রাখবো, ডেটাবেস টেবিল থেকে কিভাবে ডাটা তুলবো, যেহেতু আমরা ডাইনামিক অ্যাপ্লিকেশন করবো, ইনফ্যাক্ট সেখান থেকে সব কিছুই আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো, এবং আমরা
ওখানে বিষয়গুলো ভালোভাবে বুঝতেও পারবো তখন। সো আজকের মতো আজকে আমরা আমাদের ক্লাসের মানে আলোচনাটা শেষ করছি, এবং ক্লাস তো কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করব। ওকে ওকে, সো আমরা আমরা কয়েকটা বিষয় বললাম। আমি একটু কুইক রিক্যাপে যাচ্ছি আমরা একটু কুইক রিক্যাপে যাচ্ছি কুইক রিক্যাপের ক্ষেত্রে যেটা আমি শুরুতে বলবো, যে আমরা কি আলোচনা করেছি আজকের দিনে। আজকের দিনে মূলত আমরা ইন্ট্রোডিউসড হয়েছি ক্লাসরুমের সাথে। আপনারা প্রায় 2 ঘন্টা যাবৎ ক্লাসরুমের সাথে ছিলেন। টুকিটাকি অনেক কিছু হয়তো আমরা ক্লিক ক্লিক করে দেখেছি, যেটা কিভাবে কাজ করছে, কোথায় কি থাকে, কোথায় কি আছে। আমার কথা অবভিয়াসলি শুনেছেন যারা কানেক্টেড আছেন আমার সাথে, অনেকেই কানেক্টেড নেই, হয়তো আগামী ক্লাসে তারা কানেক্টেড হবেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা কি শিখবো কোর্সে, এবং ভেরি বেসিক যে আমাদের ক্লাসের কি কি আলোচনা হবে, বা বেসিক আলোচনায় কে কোথায় কাজ করে, এর জন্য রিকোয়ার্ড সার্ভার গুলো কি, রিকোয়ার্ড সার্ভার গুলো ইনস্টলেশনটাকে কিভাবে হবে। সো এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি, এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করেছি যে ক্লাস কিভাবে এগিয়ে যাবে। সো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাসগুলো প্রতিটায় আবার ইউটিউব চ্যানেলে থাকবে, ক্লাসের ভিডিও লিঙ্ক আপনারা পাবেন। এবং লাস্টে যে বিষয়টা আমি বলেছি যেটা গুরুত্বপূর্ণ, ওয়ার্ক ফাইল, প্রতিটা ক্লাসের কোড আমরা কিন্তু পাবো। আমাদের যে তালহা ট্রেনিং এর গ্রুপ আছে বা গ্রুপ আমরা ক্রিয়েট করছি, আপনারা তালহা ট্রেনিং এর রেজিস্ট্রেশন করেন ফেসবুক পেজের মাধ্যমে, আমরা আমাদের গ্রুপের নামটা জানিয়ে দিব, গ্রুপে আপনারা জয়েন করবেন, এবং জয়েন করার পর ওখান থেকে প্রতিদিনের ক্লাসের জন্য যে ক্লাস ওয়ার্ক সেটা আপনারা নিতে পারবেন। কোর্সের প্রয়োজন অনুযায়ী একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে যে কয়েকটা ক্লাস লাগবে, আমরা ঠিক সে কয়েকটা ক্লাসই দিব। আমরা ভাগ করে নিয়ে স্টুডেন্টদের সুবিধার্থে কোর্সটাকে অধিক বেশি লং করব না, যাতে কনসেন্ট্রেশনে ব্রেক আসে। আমরা কোর্সটাকে এমনভাবে গুছিয়েছি একটা প্রজেক্ট করতে যে সময়টা লাগবে, এই কারণে আমরা উইকলি 4টা ক্লাস দিয়েছি, এবং এটা অত্যন্ত লোডেড সেশন। একটা 4টা ক্লাস করা এবং 4টা ক্লাস কাভার করে পরের ক্লাসের জন্য রেডি হওয়াটা ডিফিকাল্ট। আমরা এমনভাবে কোর্সটাকে অর্গানাইজ করেছি যে কোর্স যেভাবে কোর্সের আলোচনাটা এগিয়ে যাবে, একটা প্রজেক্ট ডেভেলপ হলেই তখন আমরা আমাদের ক্লাস সম্পন্ন বলে ডিক্লেয়ার করব। সো নির্দিষ্ট কোনো নাম্বার সেশন আমি রাখছি না, আমি যে কয়েকটা ক্লাসের মধ্যে কোর্সটা সম্পন্ন করতে পারি ঠিক সেই কয়েকটা ক্লাসই আপনাদের প্রোভাইড করব। ঠিক আছে, চ্যাটে একটা কোশ্চেন আসছে যে আমাদের কোর্সে কয়টা ক্লাস হবে, তার অ্যান্সারে আমি বললাম। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আপনাদের ফ্রেন্ডসরা অনেকেই হয়তো আজকের ক্লাসে জয়েন করে নাই, বাট রেজিস্টার্ড 153 ফর দ্যাট সেশন, মানে এই এই ওয়েব ডেভেলপমেন্ট সেশন। অন্যান্য ব্যাচগুলো অনেকেই না, একাধিক কোর্সের রেজিস্ট্রেশন আছে, ওয়ান বাই ওয়ান ব্যাচগুলো স্টার্ট হবে, প্যারালাল কিছু ব্যাচ স্টার্ট হতে পারে। আমরা দেখছি যে কিছু কিছু কোর্সে লাইক সফটওয়্যার টেস্টিং, কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড টেস্টিং এ প্রচুর রিকোয়েস্ট আসে, ফ্রিল্যান্সিং কোর্সে প্রচুর রিকোয়েস্ট আছে, এবং ওয়েব ডিজাইন কোর্সটা ইনফ্যাক্ট এটা শেষ হলে শুরু হবে, বাট ফ্রিল্যান্সিং বা আমরা সফটওয়্যার টেস্টিং এর ক্লাস বলতে পারেন যে প্যারালাল শুরু হতে পারে, আবার এটা শেষ করার পরেও শুরু হতে পারে। আমাদের ফেসবুক পেজে এবং ইমেলের মাধ্যমে এর আপডেটটা আপনারা সবাই জানতে পারবেন।
ওকে, সো আজকের মতো আমি আমার আলোচনাটা শেষ করছি এবং ক্লাস আলোচনা একেবারেই শেষ পর্যায়ে আছি। আমরা আমাদের ক্লাস ম্যাটেরিয়ালস, যেটা আজকের ভিডিওটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেটা পাবো ইনশাল্লাহ, এবং আমরা সবাই যুক্ত থাকি আমাদের তালহা ট্রেনিংয়ের ফেসবুক পেজে। হ্যাঁ, আমরা একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করি, আমাদের গ্রুপ এবং পেজ আছে, বাট আলোচনার জন্য সবাই তালহা ট্রেনিংয়ের ফেসবুক পেজেই যায়। আমাদের যে পোস্টটা আছে সেই পোস্টে সবাইকে একসঙ্গে যুক্ত থাকি, ওকে, এবং ওখানেই আলোচনাটা করি। এখানে চ্যাট অপশন আছে, সেখানে করি। আমাদের ইমেইলের আপনারা একটা ইমেল দেওয়া আছে, সেখানে আপনারা আপনাদের পার্সোনাল প্রবলেমগুলো রিপ্লাই ইমেলের মাধ্যমেও করতে পারেন। ওকে, সো সবার কাছে যে বিষয়টা আমার বলার থাকবে, যে সবাই তালহা ট্রেনিং এর ওয়েবসাইটটাতে রেজিস্ট্রেশন করবেন। অনেকেই বলছেন যে আমরা অলরেডি রেজিস্টার্ড, আমরা গ্রুপের নামটা জানিয়ে দিব এবং গ্রুপে সবাই সবাই আমরা গ্রুপে সবাই বেসিক্যালি বলতে পারেন যে কোর্সের যে ওয়ার্ক ফাইলগুলো আছে সেখান থেকে আমরা সেটা নিয়ে নিব। এবং ক্লাসের নতুন ইউআরএল আসলে আপনারা সেখান থেকে জয়েন করতে পারবেন, আমরা ইমেলে পাঠিয়ে দিব। আবার আমরা এটাকেই, আমরা আজকে যে ইমেলটা প্রোভাইড করেছি সেই ইমেলেই কিন্তু ভ্যালিডিটি একটা ডেট পর্যন্ত দেওয়া আছে, ওইটা এক্সপায়ার করলে আমরা নতুন ইমেল সেন্ড করব ফর ফর নেক্সট কাপল অফ সেশন। সো আমরা সবাই যুক্ত থাকি, আমরা প্র্যাকটিস করতে থাকি, এবং আজকের দিনের ভিডিওটা যারা আসেন নাই তাদের সঙ্গে শেয়ার করি এবং দেখি। আমরা একদম ধরে নিচ্ছি যে একদম ভেরি বেসিক পর্যায়ে আছি, সো বেসিক আলোচনা দিই, আমি কথা আলোচনা এগিয়ে নিচ্ছি, বাট প্রতিটা ক্লাস কিন্তু এতটা বেসিক আলোচনায় থাকবে না। আমি চারটা প্রতি 2 ঘন্টা আলোচনাতে যে ওভারলোডেড আলোচনা থাকবে, প্র্যাকটিসের জন্য কিন্তু পর্যাপ্ত সময় প্রত্যেককে রাখতে হবে। সো দিনে 3-4 ঘন্টা প্র্যাকটিস তখন কিন্তু লাগবে যখন আমি টেকনিক্যাল আলোচনা শুরু করব। সো আমরা জয়েন করার জন্য যেন জয়েন না করি, আমরা এটাকে অ্যাকচুয়ালি কোর্সটাকে অফার করার পেছনে মূল কারণই হচ্ছে যে আমরা যেন এই কঠিন সময়ে নিজেদের ব্যস্ত রাখতে পারি, বাহিরে না যাই এবং নিজেদের ঘরে ব্যস্ত রেখে নিজে নিজের স্কিলটাকে বাড়াই। ওকে, আর এই কোর্সটার ব্যাপারে বা আমাদের ফ্রি কোর্স সকল কোর্সের ব্যাপারে একটা বিষয় জানিয়ে রাখি, এটা তালহা ট্রেনিংয়ের নিজস্ব উদ্যোগ, এখানে কারো কোনো ইনভেস্টমেন্ট বা কোনো ইয়ে নেই। আমরা আমাদের উদ্যোগটা আমরা আমাদের স্টুডেন্ট পুরনো নতুন এবং একেবারেই নতুন যারা একেবারে ফার্স্ট টাইমের সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য, যেন আমরা এই সময়টাকে নিজেদের কাজে লাগাতে পারি এবং নিজের স্কিলটা বাড়াতে পারি, যাতে সামনে যে আরো কঠিন সময় আসছে সেখানে আমরা যুদ্ধে টিকে থাকতে পারি। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।